প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে নিয়মিত যে কোর্সটি নিয়ে কথা বলি বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সেই কোর্সের আজকে আমরা আলোচনা করব উনিশশো সালে সংগঠিত মহান মুক্তিযুদ্ধ ইতিপূর্বে আমরা ধারাবাহিকভাবে উনিশশো সত্তর সালে নির্বাচন নির্বাচনের ফলাফল উনিশশো একাত্তর সালের অসহযোগ আন্দোলন এই পর্যন্ত এসে গত সপ্তাহে আমাদের ক্লাস শেষ হয়েছে আজকে তারই পরবর্তী যে ঘটনাবলী অর্থাৎ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সেটি নিয়ে আমাদের আলোচনা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয় এবং ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভের মাধ্যমে এই মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে এই সশস্ত্র মুক্তি সংগ্রাম ছিল বহুবিধ ঘটনা অসম আর্থিক বন্টন ব্যবস্থা প্রশাসনিক কর্তৃত্বের বঞ্চনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্রমাবনীতির ক্রমাবনতির চূড়ান্ত বহিঃপ্রকাশ তোমরা সবাই জানো উনিশশো সালে দ্বিজাতি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে বাংলাদেশ ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় পাকিস্তানের দুইটি অংশ ছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে ছিল আমাদের এই বাংলাদেশ তো পাকিস্তান প্রতিষ্ঠার শুরু থেকেই পশ্চিম পাকিস্তানি যে শাসক গোষ্ঠী তারা পূর্ব পাকিস্তানের উপর নানা ধরনের বৈষম্য নিপীড়ন নির্যাতন বঞ্চনা শুরু করে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের সম্পর্কের ক্রমাবন্নতির যে কারণ উল্লেখযোগ্য কয়েকটি কারণ আমরা বলছি সেটি হচ্ছে ভূমি সংস্কার নিয়ে বিক্ষোভ রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে জাতীয়তাবাদী আন্দোলন অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে দুই প্রদেশের বৈষম্য তোমরা সবাই জানো অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটি অংশেই পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিদের তুলনায় অনেকটা পিছিয়ে ছিল বঞ্চিত ছিল চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের অবহেলিত করতো বঞ্চনা করত পাশাপাশি রাজনৈতিক বিষয়টিতেও প্রকট বৈষম্য ছিল কোনো জাতীয় পরিষদের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি উনিশশো চুয়ান্ন সালে প্রাদেশিক পরিষদের নির্বাচন হয় সেখানে মুসলিম লীগকে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে যুক্ত ফ্রন্ট জয়লাভ করে কিন্তু তারাও সঠিকভাবে তাদের সরকার পরিচালনা করতে পারেনি এদেশে প্রাদেশিক স্বায়ত্তশাসন শাসন ছিল অনুপস্থিত যেটি উনিশশো সালে লাহোর প্রস্তাবে সুস্পষ্টভাবে প্রাদেশিক সাহিত্য শাসনের কথা বলা হয়েছিল সেটি হয়নি পাশাপাশি পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নাজুক ছিল তোমরা সবাই জানো উনিশশো সালে যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় সেখানে পূর্ব পাকিস্তানকে কোনো প্রকার নিরাপত্তা না দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর সম্পূর্ণ অংশ পশ্চিম পাকিস্তানে নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় এর ফলে পূর্ব পাকিস্তান অরক্ষিত হয়ে পড়ে এসব ঘটনাবলীর প্রেক্ষিতে উনিশশো ছেষট্টি সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি প্রদান করেন এই ছয় দফা কর্মসূচি বাঙালি জাতির ঘুরে দাঁড়ানোর একটি পর্যায় ছিল ছয় দফাকে বাঙালি জাতি তাদের মুক্তির বার্তা মুক্তির প্রতীক হিসাবে গ্রহণ করে ম্যাগনা কার্টা হিসাবে পরিচিত এই ছয় দফা কর্মসূচি সমগ্র পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে তারই প্রেক্ষিতে উনিশশো সত্তর সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত একশো বাষট্টি আসনের মধ্যে একশো ষাটটি আসন লাভ করে এবং সংরক্ষিত মহিলা আসনে সাতটি আওয়ামী লীগ লাভ করে ফলে আওয়ামী লীগ জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিবেচিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার জনগণের একক প্রতিনিধি হিসাবে আবির্ভূত হন কিন্তু পশ্চিম পাকিস্তানি সামরিক ও বেসামরিক নেতৃত্ব আওয়ামী লীগের কাছে বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে তৎকালীন প্রেসিডেন্ট সামরিক জানতা ইয়াহিয়া খান সাহেব জাতীয় পরিষদের আহ্বান করেও পাকিস পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দদের চাপে তা স্থগিত করতে বাধ্য হন ফলে সমগ্র পূর্ব বাংলায় বঙ্গবন্ধুর নির্দেশে অসহযোগ আন্দোলন শুরু হয় বিক্ষোভে মেটে উঠে সারা দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দোসরা মার্চ থেকে অসহযোগ আন্দোলনে ডাক দেন উনিশশো একাত্তর সালে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি স্বাধীনতার কথা মুক্তির কথা বাঙালি জাতির প্রতিরোধ গড়ে তোলার কথা এগুলো সুস্পষ্টভাবে তুলে ধরেন এবং অসহযোগ আন্দোলন হরতাল আরও বেগবান করার নির্দেশ দেন পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের বৈঠক চলতে থাকে পরবর্তীতে পশ্চিম পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো সাহেবও এই সংলাপে আলোচনায় যোগ দেন কিন্তু সকল আলোচনা ভেস্তে যায় পশ্চিম পাকিস্তানিদের গোয়ারতুমির কারণে তারা জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে মোটেই আগ্রহী ছিল না ফলে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ ইহাইয়া খান ভুট্টো সাহেব সহ সকল পাকিস্তানি নেতৃবৃন্দ গোপনে পূর্ব পাকিস্তান ত্যাগ করে এবং বাংলাদেশে সামরিক বাহিনীর হত্যাযোগ্য শুরু নির্দেশ প্রদান করেন অর্থাৎ উনিশশো সালের পঁচিশে মার্চ কালো রাত্রি অর্থাৎ মধ্যরাত্রিতেই শুরু হয় গণহত্যা ঠিক এই মুহূর্তেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইপিআর অয়েলের যোগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তো বঙ্গবন্ধুর এই নির্দেশ চিটাগাং থেকে প্রচারিত হয় এটি ধীরে ধীরে সমগ্র দেশেই ছড়িয়ে পড়ে এদিকে পশ্চিম পাকিস্তান সেনাবাহিনী বাঙালি নিধনে অপারেশন সার্চলাইট নামক একটি পরিকল্পনা কার বাস্তবায়ন শুরু করে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রাজধানী ঢাকায় রাজপথে আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছাত্র সাধারণ জনগণ শ্রমিককে হত্যা শুরু করা হয় এরকম একটি অবস্থায় ছাব্বিশে মার্চ ক্যান্টনমেন্ট এলাকার বাইরে কয়েক শত লোক একত্রিত হয়ে ব্যারিকেড তৈরি করে প্রতিরোধ তৈরি করে পনেরো মিনিট ধরে জয়বঙ্গলা স্লোগান দিতে থাকে কিন্তু সংগঠিত সামরিক বাহিনীর গুলির মুখে তাদের এই প্রতিরোধ ভেস্তে যায় বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের সকল এলাকায় স্বাধীনতার জন্য শত স্ফূর্ত গণ অভ্যুত্থান গড়ে ওঠে সরকারি কর্মচারী রাজনৈতিক কর্মী ছাত্র শ্রমিক কৃষক জনতা পেশাজীবী নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ পাকিস্তান বাহিনীর আক্রমণ ও গণহত্যা মোকাবেলায় গড়ে তোলা এই প্রতিরোধ তে প্রাথমিক পর্যায়টি স্বল্পস্থায়ী ছিল খুব অল্প সংখ্যক সময়েই এই প্রতিরোধটি টিকে থাকতে টিকে থাকে যেহেতু তখনও বাঙালিরা একটি সংগঠিত মুক্তিযুদ্ধ শুরু করেনি সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধভাবে গড়ে তোলা এই প্রতিরোধ গড়ে তুলে গড়ে তুলে মুক্তিযুদ্ধ শুরু করার উদ্দেশ্যে নেতৃবৃন্দ জনগণ ছাত্র নেতৃবৃন্দ এরা সবাই সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায় দেশের বিভিন্ন অংশে বিচ্ছিন্ন মুক্তি যোদ্ধাদের একটি একক কমান্ডের অধীনে আনা হয় চৌঠা এপ্রিল উনিশশো একাত্তর সালে সিলেটের তেলিয়াপাড়ায় অবস্থিত দ্বিতীয় ইস্টবেঙ্গলের সদর দপ্তরে মুক্তিযুদ্ধের সিনিয়র সেনা কর্মকর্তা করতেন একটি বৈঠকে একত্রিত হন কর্নেল এম এ জি ওসমানী লেফটেন্যান্ট কর্নেল আবদুল রব লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন মোহাম্মদ রেজা মেজর খালেদ মোশারফ মেজর সাফায়েদ জাল জামিল প্রমুখ সেনা কর্মকর্তারা এই বৈঠকে একত্রিত হয়েছিলেন এই সভায় চারজন সিনিয়র কমান্ডারকে দায়িত্ব প্রদান করা হয় মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মেজর শফিউল্লাহকে দায়িত্ব দেওয়া হয় সিলেট ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল খালেদ মেজর খালেদ মুশারফকে দায়িত্ব প্রদান করা হয় কুমিল্লা নোয়াখালী অঞ্চল মেজর জিয়াউর রহমানকে দায়িত্ব প্রদান করা হয় চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চল মেজর আবু ওসমান চৌধুরী তাকে দায়িত্ব দেওয়া হয় কুষ্টিয়ার রসর অঞ্চলের অধিনায়কের অধিনায়ক করে মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে পাশাপাশি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাহিনী সম্পর্কে সম সাংগঠনিক ধারণা এবং কমান্ড কার্যক্রম অপারেশন প্রণীত করা হয় এ সভায় এবং কর্নেল এম এ জি ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বময় নেতৃত্ব প্রদান করা হয় এভাবেই মূলত একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ব পাকিস্তানের সেনা কর্মকর্তারা মুক্তিযুদ্ধের একটি সাংগঠনিক রূপ প্রদান করেন উনিশশো সালের দশই এপ্রিল ভারতের কলিকাতায় ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠিত হয় মুজিবনগর সরকার গঠিত হয় এবং এটা একটা শপথ গ্রহণ হয় সতেরোই এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথতলার আম্রকানন মেহেরপুর যেটি পরবর্তীতে মেহেরপুর জেলায় পরিণত হয় সেখানে মুজিবনগর এলাকায় এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব প্রদান করা হয় তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করা হয় এবং সৈয়দ ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ্জামান সহ আরও অন্যান্য নেতৃবৃন্দকে মুজিবনগর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে প্রদান করা হয় তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আগে যে চারজন আঞ্চলিক অধিনায়ক ছিলেন তার সাথে আরও তিনজন আঞ্চলা আঞ্চলিক অধিনায়কের নাম ঘোষণা করেন তারা হচ্ছেন ক্যাপ্টেন নওয়াজিশ রংপুর অঞ্চলে মেজর নাজমুল হক দিনাজপুর রাজশাহী পাবনা অঞ্চলের এবং মেজর এম জলিল বরিশাল পটুয়াখালীর অঞ্চলের অধিনায়কত্ব লাভ করেন প্রতিটি অঞ্চলকে এক একটি সেক্টর হিসেবে চিহ্নিত করা হয় এভাবে মুক্তিযুদ্ধ সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে সতেরোই জুলাই সেক্টর কমান্ডারদের একটি বৈঠকে একটি সম্মেলনে অপারেশন চালানোর সুবিধার্থে বাংলাদেশকে এগারোটি সেক্টর বিভক্ত করে মুক্তি সংগ্রাম পরিচালনা শুরু হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাতাশে মার্চ বাঙালিদের মুক্তি সংগ্রামের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অত্যাচারিত ও ভীত সন্ত্রস্ত বাঙালিদের নিরাপদ আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ভারত সীমান্ত উন্মুক্ত করে দেয় ফলে প্রায় এক কোটি অসহায় বাঙালি সেখানে আশ্রয় গ্রহণ করে পশ্চিমবঙ্গ বিহার আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের সরকারগুলো সীমান্ত বরাবর শরণার্থী শিবির স্থাপন করে এই শিবিরে আশ্রয় গ্রহণকারী বাঙালিদের মধ্য থেকে তাৎক্ষণিকভাবে মুক্তিযোদ্ধাদের বাছাই করা হতো অর্থাৎ যখনই কোনো বাঙালি সেখানে যেত সেখান থেকে যারা যুদ্ধ করতে আগ্রহী সক্ষম তাদেরকে বাছাই করা হতো এভাবেই পাকিস্তানি সৈন্যদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার অদম্য বাসনায় ছাত্র কৃষক শ্রমিক ও রাজনৈতিক কর্মীরা মুক্তি বাহিনীতে যোগদান করে যুদ্ধের কৌশল অস্ত্রচালনা ও বিস্ফোরক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন সেক্টর অর্থাৎ যে এগারোটি সেক্টরে দেশকে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরের তাদেরকে বিভক্ত করে প্রেরণ করা হতো কী জন্য শত্রুর বিরুদ্ধে অর্থাৎ পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত করার জন্য কলকাতার নং থিয়েটার রোডে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর স্থাপিত হয় বারোই এপ্রিল থেকে এই সদর দপ্তর কার্যক্রম শুরু করেন লেফটেন্যান্ট কর্নেল এম এ এবং গ্রুপ ক্যাপ্টেন একে কে খন্দকারকে যথাক্রমে চিফ অফ স্টাফ এবং ডেপ্টি চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দান করা হয় এর পাশাপাশি আরও অনেকগুলো বাহিনী সংগঠিত হয় উল্লেখযোগ্য হচ্ছে টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনী সিরাজগঞ্জে লতিফ মির্জা বাহিনী ঝিনাইদহ আকবর হোসেন বাহিনী ফরিদপুরে হেমায়েত বাহিনী বরিশালে মুল্লা বাহিনী এরাও পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে থাকে এ সকল যে বেসামরিক বাহিনীগুলো ছিল তাদেরকে আবার সংগঠিত করে মুজিব বাহিনী নামে একটি বিশেষ বাহিনী গঠন করা হয় মুজিব বাহিনীর সদস্যদের ভারতের দেরাদুনে প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রলীগ নেতা শেখ ফজলুল হক মনি তোফায়েল আহমেদ আব্দুর রাজ্জাক সিরাজুল আলম খান ছিলেন এই বাহিনীর সংগঠক মুক্তি বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে শুরু করে এবং ভারতের সকল ধরনের সমর্থন নিয়ে মুক্তি সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়ে তো এই মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের যে সেনাবাহিনীর যে অংশ সেটিকে আরও সুশৃঙ্খল করার জন্য তিনটি ব্রিগেড গঠিত হয় জেড ফোর্স এস ফোর্স এবং কে ফোর্স এই তিনটি ব্রিগেড দিয়ে তারা মুক্তিযুদ্ধের নিয়ন্ত্রণ আরও সুস্পষ্টভাবে পরিচালনা করতে থাকে উনিশশো সালের আটাইশে সেপ্টেম্বর ভারতের নাগালাম নাগাল্যান্ডের দিমাপুর নামক একটি স্থানে বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় এর সংগঠক ছিলেন কমান্ডর এয়ার কমান্ডার এ খন্দকার স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ফ্লাইট লেফটেন্যান্ট বদলুল আলম প্রমুখ সাতষট্টি জন বিমান সেনা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু হয় তাদের তখন মাত্র ছিল কয়েকটি ডারকোটা বিমান আটার টাইপ বিমান এবং অ্যালোভেট হেলিকপ্টার খুব অল্প সামগ্রী নিয়েই বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু অনুরূপভাবে পাকিস্তান নৌবাহিনী থেকে বেরিয়ে আসা নৌসেনাদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয় উনিশশো একাত্তর সালের নয় নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌবহর উদ্বোধন করা হয় এদিন যার নাম ছিল বঙ্গবন্ধু নৌবহর এতে অন্তর্ভুক্ত ছিল মাত্র ছয়টি নৌযান নিয়মিত ব্রিগেড সেক্টর ট্রুপ ও গেরিলা বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী এই নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুসংগঠিত ছিল মুক্তিযুদ্ধের শুরুতে প্রতিরোধমূলক অনেকগুলো যুদ্ধে শত্রুর বিরুদ্ধে সফলভাবে লড়াই করে মুক্তিবাহিনী কিন্তু অল্প সময়ের মধ্যেই তাদের সাময়িক পশ্চাৎপরণ করতে হয় মুক্তিবাহিনী অবশ্য পরে সংগঠিত হয়ে অধিকতর উন্নতর অস্ত্রশস্ত্র নিয়ে একাত্তরে এপ্রিল মাসের পর থেকে নব উদ্দীপনায় যুদ্ধে অবতীর্ণ হয় जील व मैडम भलो जी 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 स्टेटमेंट पर हुई से हाँ 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 जेटा हुई से जी 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 पार्ब अच्छा मैडम ठीक है ओकेर जी जी अच्छा ओके थैंक यू তো এভাবে সংগ্রাম চলতে থাকে নব উদ্দীপনা এপ্রিল মাসের পর অর্থাৎ জুন মাস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্ব বিভক্ত হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং গণপ্রজাতন্ত্রী চীন এই মুক্তিযুদ্ধকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে কৌশলগত ভাবে তারা পাকিস্তানকে সমর্থন দেয় পক্ষান্তরে ভারত সোভিয়েত ইউনিয়ন এবং তাদের মিত্র দেশসমূহ সমূহ এবং জাপান ও পশ্চিম বিশ্বের অনেকগুলো রাষ্ট্রই অনেক রাষ্ট্রের সাধারণ জনগণ বাংলাদেশের পক্ষে অবস্থান গ্রহণ করে চীন যুক্তরাষ্ট্র পাকিস্তান অক্ষের বিরুদ্ধে কৌশলগত সুবিধা অর্জনের জন্য উনিশশো সালে সালের নয় আগস্ট ভারত সরকার সোভিয়েত ইউনিয়নের সাথে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষর করে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক নতুন মাত্রা যোগ হয় মুক্তিবাহিনী সদর দপ্তরে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে কৌশল পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হতো চির চিরাচরিত রণকৌশলে পাকিস্তানি সৈন্যদের পরাজিত করা সম্ভব হবে না ভেবে সারা দেশে সর্বাত্মক গেরিলা যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয় বিষয়টা হচ্ছে একটি সুসংগঠিত সুশৃঙ্খল প্রশিক্ষিত দক্ষ সেনাবাহিনী পাকিস্তানের ছিল সেই সেনাবাহিনীর বিরুদ্ধে পূর্ব পাকিস্তান বাংলাদেশের যে সেনাবাহিনী কর্মকর্তারা বিচ্ছিন্নভাবে যারা যেখান থেকে পারেন দেশপ্রেমের টানে একত্রিত হয়েছেন তাদের পক্ষে এইটি একটি সম্মুখ সামরিক যুদ্ধের মাধ্যমে পাকিস্তান বাহিনীকে পরাজিত করা খুব সহজ হবে না সহজসাধ্য হবে না এটি অনুধাবন করে বাংলাদেশের প্রবাসী সরকার সামরিক কর্মকর্তাবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করে যে সারা দেশে সর্বাত্মক গেরিলা যুদ্ধ পরিচালনা করা হবে সে মতে সেক্টর কমান্ডারদের দেশের অভ্যন্তরে থেকে মুক্তিযোদ্ধা রিক্রুট করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে গেরিলা যোদ্ধা হিসাবে নিয়োগের সিদ্ধ নির্দেশ প্রদান করা হয় অর্থাৎ স্বাভাবিক যুদ্ধের পাশাপাশি গেরিলা যুদ্ধ শুরু হয়ে যায় বাংলাদেশে উনিশশো সালে নভেম্বর মাসে মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড গঠিত হয় অর্থাৎ বাংলাদেশের যে মুক্তি বাহিনীর যারা ছিলেন তাদের সাথে ভারতীয় বাহিনীর সেনাবাহিনীর একটি অংশ মিলিত হয়ে যৌথ কমান্ড বা মিত্র বাহিনী গঠন করে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা এই যৌথ বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হন তেসরা ডিসেম্বর সন্ধ্যায় ভারতের অমৃতসর শ্রীনগর ও কাশ্মীর উপত্যকায় পাকিস্তান বিমান বিমানবাহিনীর বোমাবর্ষণের পর থেকেই মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড কার্যকর ভূমিকা গ্রহণ করে অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে এই যৌথ যৌথবাহিনী গঠিত হলেও তখন পর্যন্ত যৌথ বাহিনী একযোগে পাকিস্তানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করেনি কিন্তু যখনই থার্ড ডিসেম্বর ভারতের তিনটি অঞ্চলে যখন পাকিস্তান বিমান বাহিনী বোমা বর্ষণ করে তখনই প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনীর যে সমন্বয়ে গঠিত যৌথ কমান্ড তারা যুদ্ধে অংশগ্রহণ শুরু করে তখনই ভারতীয় সশস্ত্র বাহিনীর উপর নির্দেশ আসে পাকিস্তান সেনাবাহিনীকে প্রত্যাঘাত করার মুক্তি বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশ অগ্রসর হতে থাকে অর্থাৎ এই থার্ড ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের সীমানায় ভারতীয় সেনাবাহিনী সদস্যরাও উপস্থিত হয় কি করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ফলে পাকিস্তানি সৈন্যদের পরাজয় এবং আত্মসমর্পণ অনিবার্য হয়ে ওঠে বাংলাদেশ সম্পূর্ণ শত্রুমুক্ত হওয়ার প্রাককালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি যুদ্ধবিরস্তির প্রস্তাব উপস্থা উত্থাপন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে কিন্তু অপর বৃহৎ শক্তি সোভিয়েত ইউনিয়ন এই প্রস্তাবে ভেটো প্রদান করায় মার্কিন যুক্তরাষ্ট্রের অপপ্রচেষ্টা নস্বাত হয়ে যায় ভারতীয় সৈন্য এবং এগারো ন এগারো নং সেক্টরের মুক্তিযোদ্ধারা চোদ্দোই ডিসেম্বর ঢাকার টঙ্গির কাছে পৌঁছে আসে অর্থাৎ যে ঢাকাটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে সে নিয়ন্ত্রণ ভেঙে ভারতীয় সেনাবাহিনী এবং এগারো নং সেক্টরের মুক্তিযোদ্ধারা চোদ্দোই ডিসেম্বর ঢাকার অদূরে টঙ্গিতে অবস্থান গ্রহণ করে ষোলোই ডিসেম্বর সকালে তারা সাভারের অবস্থান নেয় পাকিস্তান সেনাবাহিনীর ছত্রিশ নং ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল জামশেদ ঢাকানগরীর সন্নিকটে মীর সেতুর কাছে ভারতীয় অধিনায়ক মেজর জেনারেল নাগরাকে অভ্যর্থনা জানান এই বিষয়টি কেন ঘটে কারণ চোদ্দই ডিসেম্বর থেকেই এই যৌথ বাহিনী পাকিস্তানকে আহ্বান জানায় আত্মসমর্পণ করার জন্য পাকিস্তান বাহিনী পাকিস্তান সরকার অবস্থা পর্যবেক্ষণ করে আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে তারই প্রেক্ষিতে ষোলোই ডিসেম্বর মেজর জেনারেল জামশেদ ভারতীয় অধিনায়ক মেজর জেনারেল নাগরাকে অভিনয় অভ্যর্থনা জানায় মিরপুর সেতুর কাছে সকাল দশটায় মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্যরা ঢাকা মহানগরীতে প্রবেশ করে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার চিফ অফ স্টাফ মেজর জেনারেল জ্যাকব পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের খসড়া দলিল নিয়ে দুপুর একটায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন লেফটেন্যান্ট জেনারেল অরোরা আর অন্য একটি হেলিকপ্টার বহরে তার সহকর্মীদের নিয়ে বিকাল চারটায় ঢাকা বিমানবন্দরে পৌঁছান মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেন ডেপটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার অপরদিকে পরাজিত পাকিস্তানি অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অরোরাকে আত্মসমর্পণ সূচক অভ্যর্থনা জানান উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিকাল পাঁচটা এক মিনিটে ঐতিহাসিক রমনা রেস কোর্স ময়দানে যৌথ কমান্ডের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি পাকিস্তানের আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেন প্রিয় শিক্ষার্থীরা এভাবেই মহান মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর চব্বিশ বছরের বঞ্চনা শোষণ থেকে মুক্তি লাভ করে বাঙালি বীর বাঙালি জাতি কিন্তু বাঙালি জাতির এই মুক্তি এই স্বাধীনতা অপূর্ণ রয়ে যায় তাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশ সরকার বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর মুক্তির দাবি জানায় এবং বিশ্ব নেতৃবৃন্দের চাপে উনিশশো বাহাত্তর সালের আঠা জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি প্রদান করে যেহেতু তখন সরাসরি বিমান ব্যবস্থা ছিল না তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত হওয়ার পর প্রথমে বিশেষ একটি বিমানে গমন করেন লন্ডনে সেখানে ব্রিটিশ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সম্বর্ধনার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরেকটি বিশেষ ফ্লাইটে পৌঁছান ভারতে সেখানে ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে উষ্ণ অভিনন্দন জানান সম্বর্ধনা জানান ভারতের একটি ভারতবাসীর দেয়া একটি গণসম্বর্ধনায় বঙ্গবন্ধু অংশগ্রহণ করেন অতঃপর আসে সেই মাহেন্দ্রক্ষণ উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং প্রত্যাবর্তন করে তিনি বাংলাদেশ সরকারের দায়িত্ব গঠন করেন উনিশশো সালে যে সরকার মুজিবনগর সরকার গঠিত হয়েছিল রাষ্ট্রপতি শাসিত সরকার হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটির পরিবর্তন ঘটিয়ে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা চালু করেন অর্থাৎ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে যুদ্ধবিধ্বস্ত এই সোনার বাংলাকে গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ